হ্যালো ফ্রেন্ডস, ফুলাবা চ্যানেলে আমি আইফি। আজ আমি বানাতে চলেছি দই ইলিশ। দই ইলিশের জন্য আমি এখানে বড় সাইজের ইলিশ থেকে পিস বের করে নিয়েছি। লবণ স্বাদ অনুযায়ী, চিনি টেস্ট অনুযায়ী, কাঁচা লঙ্কা, হলুদ, কালো সর্ষে আর সাদা সর্ষে। ফোড়ন হিসাবে আমি গোটা মশলা ইউজ করব। দুটো লবঙ্গ, দুটো এলাচ, হাফ ইঞ্চ দারুচিনি। পুরো রান্না কমপ্লিট করব সর্ষের তেল দিয়ে। ফেটানো টক দই, পোস্ত, লবণ আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলোর ওপর। 5 মিনিটের জন্য আমি রেখে দেবো। 2 টেবিল স্পুন সাদা সর্ষে এবং 2 টেবিল স্পুন কালো সর্ষে, কাঁচা লঙ্কা এবং পোস্ত একত্রে পেস্ট বানিয়ে নেব। পোস্ত, কাঁচা লঙ্কা এবং সর্ষে একত্রে পেস্ট বানিয়ে নিয়েছি। সর্ষের তেল আমি অ্যাড করছি। চিনি অ্যাড করলাম প্রথমে, তারপর আমি লবণ স্বাদ অনুযায়ী অ্যাড করে নিচ্ছি। মশলা সুন্দরভাবে কষা হয়ে গেছে, সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে। এরপর আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছ অ্যাড করছি। মাছটা সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 বাটি জল ইউজ করছি। 5 মিনিট পর ফিরে এলাম, মাছগুলো একটু উল্টে নিচ্ছি। রান্নাটা আমার শেষের দিকে এই অবস্থায় আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা অফ করে। দই ইলিশ আমার কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে সার্ভ করেছি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।